নদী পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এই গাড়িটি। গাড়িতে রয়েছিল মাছের খাবার, গাড়ি বোঝাই ছিল যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। আর তারপরেই নদী পারাপার হতে গিয়ে বাঁশের যে মাচা রয়েছে সেই মাচা ভেঙে হুড়মুড়িয়ে কিন্তু ভেঙে পড়ে এই নদীতে। এই ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়ার স্বরূপপুর ভগীরাতপুর যে ঘাট রয়েছে সেই ঘাট ভৈরব নদীর ওপরেই, এই নদীর ওপরেই এই দুর্ঘটনা ঘটে। অনুক্রমে প্রাণে বাঁচেন গাড়ির চালক, গাড়ির যে চালক তাদের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘাটের এই রাস্তা দিয়েই, এই চরাটের ওপর দিয়েই নাকি পারাপার হয়েছিলেন, কিন্তু তখন কোনো দুর্ঘটনা ঘটেনি, আজ হঠাৎ এরকম দুর্ঘটনা। তবে ঘাটের যে মাঝিরা রয়েছে সেই মাঝিরা জানিয়েছেন যে নিয়ম ভঙ্গ করেই, মানে তাদেরকে না জানিয়েই কিন্তু এরকম লোড গাড়ি এই নদীর ওপর দিয়ে তোলার কারণে এই দুর্ঘটনা। আর এই ঘটনার পরপরই কিন্তু ব্যাপকই চাঞ্চল্য ছড়ায়, ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া এবং দমকল থানার পুলিশ। ইতিমধ্যেও এখন পর্যন্ত বিকেলের দিকে ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তারা গাড়িটিকে উদ্ধার করতে মানে সক্ষম হয়নি। তারা খবর দিয়েছে ক্রেনকে, ক্রেন যদি আসে তাহলে হয়তো গাড়িটাকে উদ্ধার করা হবে।